ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাষ্ট্রপতি, যেটা আমাদের WBCS-এর পলিটির অন্তর্গত। আমরা জানি তো পলিটির অন্তর্ভুক্ত যে প্রশ্নগুলো আসে তার মধ্যে রাষ্ট্রপতি যে বিষয় সেখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে, বিশেষ করে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত এবং রাষ্ট্রপতির ক্ষমতা সংক্রান্ত বিভিন্ন ধারা নিয়েও প্রশ্ন আসে। তো আজকে মূলত আমরা রাষ্ট্রপতি নির্বাচন এবং রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে কী কী যোগ্যতা লাগে এই সম্পর্কে সংক্ষেপে একটা আলোচনা করব। তাহলে এবার আমরা দেখব ভারতবর্ষের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হতে গেলে কী কী যোগ্যতা থাকতে হয়। প্রথমে যেটা একান্ত প্রয়োজনীয় সেটা হচ্ছে তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, অর্থাৎ তাকে ভারতীয় হতে হবে। দ্বিতীয়টা হচ্ছে 35 বছর বয়স পূর্ণ হতে হবে, অর্থাৎ তার এজ হবে 35+। তৃতীয়টা হচ্ছে লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। তো লোকসভার সদস্য হওয়ার যে যোগ্যতা সেটা সম্পর্কে আমরা জানি যে মানসিকভাবে সুস্থ হতে হয় ইত্যাদি ইত্যাদি, তো সেই যোগ্যতা তার মধ্যেও থাকতে হবে। আর কি, আর হচ্ছে 4 নম্বর, যে তাকে কোনো রকম কেন্দ্রীয় বা রাজ্য সরকারের অধীনস্থ কোনো রকম লাভজনক পদে আসীন হওয়া চলবে না। অর্থাৎ কোনো রকম যদি তোমার হচ্ছে সরকারি পদে তিনি আসীন হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে তিনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত বা হওয়ার জন্য অংশগ্রহণ করতে পারবেন না। তো এছাড়াও আরও অন্যান্য তোমার হচ্ছে অন্যান্য যোগ্যতা লাগে, যেগুলো আমাদের দেশের এমপি বা তোমার হচ্ছে পার্লামেন্টের সদস্য হিসাবে নির্বাচিত হতে গেলে লাগে, সেইগুলো রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হতে গেলে সেই যোগ্যতা থাকা জরুরি। তো যাই হোক, এটা হচ্ছে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে গেলে যে যে যোগ্যতা লাগে তার মূল 4টে বিষয়। এরপর আমরা দেখব রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া যেটা হয় সেটা সম্পর্কে। ভারতবর্ষে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া যেটা সেটা হচ্ছে বেশ জটিল একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার ক্ষেত্রে অনেকগুলো তোমার ধাপ আছে। ভারতবর্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে একটা নির্বাচক সংস্থা তৈরি করা হয় বা গঠিত হয়। সেই নির্বাচন সংস্থায় মূলত রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করে। ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচন করা হয় পরোক্ষ প্রক্রিয়ায়, এখানে কোনো প্রত্যক্ষ নির্বাচন প্রক্রিয়া অনুসরণ করা হয় না। অর্থাৎ এখানে সাধারণ মানুষজন ভোট দেয়, তারপর যে নির্বাচন হয় সাধারণত লোকসভা বা বিধানসভার ক্ষেত্রে, তেমনটা রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে হয় না। এখানে পরোক্ষ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়, যেটা হয় মূলত একটা নির্বাচক সংস্থার মাধ্যমে। এই যে নির্বাচক সংস্থা বা ইলেকটোরাল কলেজ, সেটা তৈরি হয় 3 রকম মেম্বার দিয়ে বা 3 ধরনের মেম্বার দিয়ে, তারাই রাষ্ট্রপতিকে নির্বাচিত করে থাকেন। প্রথমে এই সংস্থায় কারা থাকেন এটার মধ্যে থাকেন, এর মধ্যে 3 রকম প্রতিনিধি থাকেন। প্রথম হচ্ছে ভারতের পার্লামেন্টে যারা নির্বাচিত এমপি বা নির্বাচিত প্রতিনিধি তারা। দ্বিতীয়ত হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্য আইনসভার নিম্নকক্ষ, অর্থাৎ যেটাকে আমরা বলি বিধানসভা, সেই নিম্নকক্ষে নির্বাচিত প্রতিনিধিরা। আর তৃতীয়ত হচ্ছে শুধুমাত্র দিল্লি এবং পুদুচেরি, আমাদের যে ইউটি বা কেন্দ্রশাসিত অঞ্চল আছে, সেই অঞ্চলের হচ্ছে নির্বাচিত প্রতিনিধি, অর্থাৎ সেই অঞ্চলের যারা তোমার হচ্ছে এমএলএ তারা। তো এই 3 রকম বা 3 ধরনের জনপ্রতিনিধি নিয়ে তৈরি হয় ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচক সংস্থা। প্রসঙ্গত উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে মনোনীত যে এমপি বা এমএলএ থাকেন তারা এখানে অংশগ্রহণ করেন না। এখানে 2-3টে বিষয় মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে এখানে নমিনেটেড এমপি অর্থাৎ পার্লামেন্টের মনোনীত সদস্যরা এই নির্বাচক সংস্থার অংশ নন। দ্বিতীয়ত, রাজ্য আইনসভা যে উচ্চকক্ষ থাকে, যেমনটা ইউপি এবং অন্যান্য বেশ কিছু স্টেটে আছে, সেই উচ্চকক্ষ বা বিধান পরিষদের যে মেম্বার থাকেন তারাও এক্ষেত্রে অংশগ্রহণ করেন না। আর তৃতীয়ত হচ্ছে পণ্ডিচেরি বা পুদুচেরি এবং দিল্লি ছাড়া অন্যান্য ইউটির রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কোনো ভূমিকা থাকে না। তাহলে এই হলো রাষ্ট্রপতি নির্বাচক সংস্থা, যারা রাষ্ট্রপতিকে নির্বাচন করে থাকেন তার গঠন। এবার আমরা দেখব কিসের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচিত হন, অর্থাৎ কী পদ্ধতিতে। তাহলে রাষ্ট্রপতি নির্বাচন করার ক্ষেত্রে যে পদ্ধতির অনুসরণ করা হয় তাকে বলা হয় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিন্স অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, অর্থাৎ একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্ব। তো এই যে ভয়ঙ্কর লাইন, এটার অর্থ কী? এটার অর্থ হচ্ছে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট
যার মাধ্যমে হচ্ছে তোমার একজনকেই ট্রান্সফার করা যায়, যেটা এই প্রক্রিয়া যখন আমরা বিশদে আলোচনা করব তখন বোঝা যাবে। তাহলে এবার আমরা আসি বিশদ প্রক্রিয়ায়, যার প্রথম স্টেপই হচ্ছে ভোট মূল্য নির্ধারণ। তো এই তো গেল প্রথমে নির্বাচক সংস্থা একটা তৈরি হয়, তারপর হলো গিয়ে যে এই বিশেষ পদ্ধতি অনুসারে রাষ্ট্রপতি নির্বাচন হন। এবার যে নির্বাচন প্রক্রিয়া সেটার প্রথম স্টেপ হচ্ছে তোমার ভোট মূল্য নির্ধারণ। তো এই ভোট মূল্য নির্ধারণ কার? যারা এই নির্বাচক সংস্থার মেম্বার তাদের ভোট মূল্য। তো যথারীতি যেটা বলেছে এখানে তিন রকম মেম্বার বা তিন ধরনের মেম্বার থাকেন, তাদের প্রত্যেকের আগে ভোট মূল্য নির্ধারণ করা হয়। সে ভোট মূল্য নির্ধারণ করার পরে তখন হয় ভোট নেওয়ার প্রক্রিয়া। তাহলে প্রথমে প্রক্রিয়ার মধ্যে আসবে ভোট মূল্য নির্ধারণ, পরে আসবে ভোট গ্রহণ, তারপরে হচ্ছে তোমার ডিক্লারেশন বা রাষ্ট্রপতি নির্বাচন। যে ভোট মূল্য নির্ধারণ এখানে মানে রাজ্যের যারা তোমার হচ্ছে এমএলএ বা তোমার পুদুচেরি বা কী বলে দিল্লি বা চণ্ডীগড়ের যারা আছেন এমএলএ, তাদের ভোট মূল্য নির্ধারণ করার সময় কী হয়, একটা ফর্মুলার ব্যবহার হয়। সেটা হচ্ছে দেখো টোটাল পপুলেশান অফ দ্যাট স্টেট অর ইউটি হোয়াট এভার ডিভাইডেড বাই নাম্বার অফ ইলেক্টেড তোমার হচ্ছে এমএলএ। তো এইটা হচ্ছে তোমার রাজ্যের ক্ষেত্রে বা ইউটির ক্ষেত্রে তোমার যারা এমএলএ তাদের ভোট মূল্য নির্ধারণের প্রক্রিয়া। তো এক্ষেত্রে কী হয় যে দেখো যেহেতু আমাদের দেশে পপুলেশন অনেক বেশি ইউপিটি বা তোমার হচ্ছে বিভিন্ন স্টেটে, সেক্ষেত্রে তো অনেক বড় একটা মূল্য আসার কথা, সেই জন্য এই ফর্মুলার সঙ্গে একটা জিনিস অ্যাড করা হয়, সেটা হচ্ছে ইনটু 1/1000। তো এই হিসেবে একজন নির্বাচিত এমএলএর ভোট মূল্য নির্ধারণ করা হয়। তো তাতে বোঝাই যাচ্ছে যে রাজ্যে যত জনসংখ্যা বেশি সেই রাজ্যের এমএলএদের ভোট মূল্য তত বেশি হবে। যেমন ইউপির ক্ষেত্রে যেহেতু টোটাল পপুলেশন হবে তোমার অনেক বেশি, তো সেক্ষেত্রে তাদের ভোট মূল্য বেশি হবে। এইভাবে বিভিন্ন স্টেটের যারা নির্বাচিত প্রতিনিধি আছেন তাদের ভোট মূল্য নির্ধারণ করা হয় প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে কী করা হয়, এই ভোট মূল্যর ভিত্তিতে নির্ধারণ করা হয় এমপিদের ভোট মূল্য। সেটার একটা তোমার নিয়ম আছে, তাহলে এটা হচ্ছে ফর এমএলএ, এটা হচ্ছে ফর এমপিজ। তো এমপিদের ক্ষেত্রে কী হয়, সেখানে হচ্ছে এই ধরো সব স্টেট আর ওই যে দুটো ইউটি তাদের এমএলএদের যে টোটাল তোমার ভোট মূল্য বেরোলো, অর্থাৎ এটা হচ্ছে একটা স্টেটের, এরকমভাবে সব স্টেট আর দুটো ইউটির ভোট মূল্য যখন বেরোবে তোমার হচ্ছে এটা একজনের ভোট মূল্য, তার সঙ্গে আবার সেই স্টেটের যে মোট তোমার হচ্ছে নির্বাচিত প্রতিনিধি তার গুণফল, তার সঙ্গে সবার যোগফল, মানে পুরো দেশে সব এমএলএদের ভোট মূল্য যখন বেরোবে সেটা যোগ করার পর সেটাকে ডিভাইড করা হবে কিসের দ্বারা, নির্বাচিত এমপির নাম্বারের দ্বারা। অর্থাৎ টোটাল ভ্যালুজ অফ অল এমএলএজ বা টোটাল ভোট ভ্যালুজ অফ অল এমএলএজ ইন অল স্টেট ডিভাইডেড বাই নাম্বার অফ ইলেকটেড এমপিস। অর্থাৎ পুরো ভারতবর্ষের সব রাজ্যে সব এমএলএদের মোট ভোট মূল্যকে ভাগ করা হচ্ছে ভারতবর্ষের পার্লামেন্টে নির্বাচিত প্রতিনিধিদের নাম্বারের দ্বারা। এটা হলো প্রত্যেকটা এমপির ভোট মূল্য। তাহলে প্রথম ধাপে হচ্ছে এমএলএদের ভোট মূল্য নির্ধারণ হচ্ছে, দ্বিতীয় ধাপে হচ্ছে এমপিদের ভোট মূল্য নির্ধারিত হচ্ছে। এটা গেল প্রথম স্টেপ নির্বাচন প্রক্রিয়ার। এরপর আমরা দ্বিতীয় পদক্ষেপ বা দ্বিতীয় স্টেপে যাচ্ছি, যেটা হচ্ছে কিভাবে ভোট গ্রহণ হয় সেটাই। এবার আমরা আসবো ভোট গ্রহণ প্রক্রিয়ায়। তো সেখানে কী হয়, সেখানে ভোট দেওয়া হয় কী রকম, ধরো এখানে একটা নিয়ম, যে নিয়ম তোমার হচ্ছে অনুসরণ করাই, সেটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কতজন প্রার্থী আছেন ততগুলো তোমার হচ্ছে প্রেফারেন্স দেওয়া যায় বা ততগুলো ভোট মানে 1-2-3 করে ততজনের নাম দেওয়া যায়। কীরকম, নির্বাচক সংস্থা যারা সদস্য তাদেরকে সিঙ্গেল ব্যালট দেওয়া হয়, কিন্তু সেখানে তাদের প্রথম পছন্দ, দ্বিতীয় পছন্দ, তৃতীয় পছন্দ এরকম জানানোর অপশান দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ, প্রথম পছন্দ জানানোটা হচ্ছে ম্যান্ডেটরি। অর্থাৎ ধরো তিনজন ক্যান্ডিডেট আছেন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য, সেক্ষেত্রে যারা ভোট দিচ্ছেন অর্থাৎ নির্বাচক সংস্থার যারা সদস্য তারা তিনটে পছন্দ জানাতে পারবেন।
ধরো এ বি সি তিনটে প্রতি তিনজন ব্যক্তি, তো সেক্ষেত্রে ধরো আমার ফার্স্ট প্রেফারেন্স বি, তাহলে ফার্স্ট প্রেফারেন্স আসবে বি, সেকেন্ড প্রেফারেন্স হচ্ছে এ, থার্ড প্রেফারেন্স হচ্ছে সি, এরকমভাবে ভোট দেওয়া হয়। এক্ষেত্রে প্রথম পছন্দ জানানোটা বাধ্যতামূলক। তো এইভাবে ভোট দেওয়া হয় প্রথমে, তারপরে কি হয়, যতগুলো তোমার হচ্ছে ভোট হচ্ছে বা হয়েছে, যতগুলো তোমার হলো বৈধ ভোট নেওয়া হয়েছে, সেই অনুযায়ী একটা কোটা নির্ধারণ করা হয়। সেই কোটা সংখ্যক ভোট না পেলে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হওয়া যায় না। তো সেই কোটা নির্ধারণটা কীরকম হয়, আগে এরকমভাবে ভোট নেওয়া হয়, ভোট নেওয়ার প্রক্রিয়া শেষ হলে তখন ভোট গণনা হয়, যেরকমটা আমাদের সব ভোটেই গণনা হয়। সেক্ষেত্রে দেখা হয় টোটাল নাম্বার অফ ভ্যালিড ভোট কতগুলো, সেই ভ্যালিড ভোট যেটা তাকে দুই দিয়ে ভাগ করা হয়, তার সঙ্গে এক যোগ করা হয়। এই যে দুই দিয়ে ভাগ করা, তার কারণটা হচ্ছে দুইয়ের মধ্যে এক হচ্ছে, যেহেতু একজনই রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারবেন, তাই তার সঙ্গে এক যোগ করা হয়। তারপর যে তোমার রেজাল্ট আসে সেটা তো টোটাল নাম্বার অফ ভোটের হাফ, সে হাফের সঙ্গে আবার হচ্ছে এক যোগ করা হয়, অর্থাৎ সংখ্যা গরিষ্ঠতার জন্য। তো সেই সংখ্যাটাকেই বলা হচ্ছে কোটা। তো সেই কোটাটা কি, কোটাটা হচ্ছে, কোটা যে ফর্মুলা আছে সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ ভ্যালিড ভোটস ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান। তো এক্ষেত্রে এই পুরো ফর্মুলাটা কীরকম, এই টোটাল নাম্বার অফ ভ্যালিড ভোটস যেটা, সেটা হচ্ছে অবশ্যই যে ভোটগুলো দেওয়া হয়েছে সেক্ষেত্রে ফার্স্ট প্রেফারেন্সের যে ভোট সেই ভোটগুলোর যোগফল। অর্থাৎ যে মানে হলো, যেহেতু ফার্স্ট প্রেফারেন্স জানানোটাই ম্যান্ডেটরি, কেউ তারপরে সেকেন্ড বা থার্ড প্রেফারেন্স নাই জানাতে পারেন, তাই এক্ষেত্রে শুধুমাত্র ফার্স্ট প্রেফারেন্সের ভোটগুলোকেই কাউন্ট করা হয়। তো টোটাল নাম্বার অফ ভ্যালিড ভোটস ওখানে আমরা ব্র্যাকেটে লিখতে পারি ফার্স্ট প্রেফারেন্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান। কেন এই ওয়ান প্লাস ওয়ান, এই প্রথম ওয়ানটা হচ্ছে যেহেতু একজনই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেটা, আর প্লাস ওয়ান হচ্ছে মানে ধরো যতজন থাকবেন রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে সেই নাম্বারটা। তো এরকমভাবে এখানে তোমার হলো টোটাল নাম্বার, মানে নির্বাচিত যতজন, নির্বাচনের জন্য যতজন প্রার্থী থাকবেন সেই নাম্বারটাকে ধরা হয়। এখানে হচ্ছে একজন নির্বাচিত হবেন সেটা তার সঙ্গে এক যোগ করা হয়, অর্থাৎ টোটাল নাম্বার অফ ভোটসটাকে সোজা কথায় হাফ করা হয়, তার সঙ্গে কী করা হয় এক যোগ করা হয়, অর্থাৎ হাফ যে নাম্বার হচ্ছে তোমার যোগফলের যে হাফ বা অর্ধেক বেরোলো তার সঙ্গে এক যোগ করে কোটা নির্ধারণ করা হয়। তো যতক্ষণ না কোনো একজন প্রার্থী কোটা সংখ্যক ভোট পাচ্ছেন ততক্ষণ ভোট প্রক্রিয়া চলে। তাহলে প্রশ্ন আসে যে কীভাবে চলতে পারে, কারণ ভোটদান তো হয়ে গেছে। তো আমরা এর আগে অলরেডি দেখে নিয়েছি যে ভোট মূল্য নির্ধারণ করা হয়ে গেছে, তারপর ভোটদান প্রক্রিয়া ওই যে একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্ব সেই পদ্ধতিতে ভোটদান মানে ভোটদান প্রক্রিয়াটা চলেছে। তাহলে কীভাবে কোটা আসবে, এখানে ওই পদ্ধতিটার গুরুত্ব কীরকম। ধরো আমরা তো দেখে নিয়েছি যে ফার্স্ট প্রেফারেন্স জানানো অবশ্যই হচ্ছে গুরুত্বপূর্ণ। তো প্রথমে ভোট নেওয়ার পর কী করা হয়, কোটা নির্ধারণ হয়। কোটা নির্ধারণের পর কী করা হয়, এখন প্রত্যেকটা প্রার্থী কতগুলো ভোট পেয়েছেন সেটা গোনা হয়। কীভাবে, এক্ষেত্রে প্রত্যেকটা প্রার্থীর যেটা হচ্ছে তাদের ফার্স্ট প্রেফারেন্সের ভোট সেটাকে গোনা হয়। ধরে নাও তিনজন প্রার্থী আছেন, তো এক্ষেত্রে দেখা যায় যে একজন যার ভোটের সংখ্যা সবথেকে কম, অর্থাৎ যিনি সবথেকে কম সংখ্যক ফার্স্ট প্রেফারেন্সের ভোট পেয়েছেন তাকে প্রথমেই ওখান থেকে বাদ দেওয়া হয়। কেন, কারণ তিনি আর তোমার হচ্ছে লিস্টে আসছেন না। তার মানে হলো ওখানে র্যাঙ্কিংয়ের মতো করা, যে তুমি ফার্স্ট প্রেফারেন্সের ভোট যিনি যত বেশি পেয়েছেন তিনি উপরে থাকবেন, যিনি যত কম পেয়েছেন তাকে একটা একটা করে বাদ দেওয়া হবে। কীরকম, এই যে বললাম ধরো তিনজন প্রার্থী, তাহলে তৃতীয়জন দেখা যাচ্ছে কম ভোট পেয়েছেন, তাহলে তাকে আগে নির্বাচন প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু একই সঙ্গে কী করা হলো, তার যে সেকেন্ড প্রেফারেন্সের ভোট সেটাকে আবার বাকিদের মধ্যে সমান ভাগে বণ্টন করে দেওয়া হলো। কেন, কীরকম, ধরো যে ব্যক্তিকে ধরো সি তৃতীয় প্রার্থী, তিনি যেমন কিছু ফার্স্ট প্রেফারেন্সের ভোটও পেয়েছেন, তিনি তো কিছু সেকেন্ড প্রেফারেন্সের ভোটও পেয়েছেন। তো গণনার সময় আমরা তো প্রত্যেকটা প্রার্থীর ফার্স্ট প্রেফারেন্সে কতগুলো ভোট পেয়েছেন, সেকেন্ড প্রেফারেন্সে কত ভোট পেয়েছেন, থার্ড প্রেফারেন্স হিসেবে কতগুলো ভোট পেয়েছেন সবটাই গণনা করা হয়েছে। তো আমরা তখন দেখছি যে সি ফার্স্ট প্রেফারেন্সের ভোট সবথেকে কম পেয়েছেন, তো উনি বাদ। এবার কাউন্ট আসে কোথায়, সেকেন্ড প্রেফারেন্সের ভোট, কার, যিনি বাদ যাচ্ছেন অর্থাৎ সি এর। তো সেই সেকেন্ড প্রেফারেন্সের ভোটটাকে কী হয়, ইকুয়ালি এ আর বি এর মধ্যে ভাগ করে দেওয়া হয়। এখানেই তোমার হচ্ছে অনুসরণ করা হচ্ছে একক হস্তান্তরযোগ্য যে আমরা নীতি বলেছি, ভোট তোমার হস্তান্তরযোগ্য ভোটের নীতি,
যাতে সমানুপাতিক প্রতিনিধিদের ব্যবস্থা করা হয়েছে সেটা। তো এইভাবে এআরবিকে যখন তার সেকেন্ড প্রেফারেন্সের ভোটটা ভাগ করে দিয়ে দেওয়া হলো, তখন দেখা যায় কি যে এ বা বি কেউ একজন ওই কোটা সংখ্যক, যে তোমার হচ্ছে যে সংখ্যা সেই সংখ্যক প্রথম প্রেফারেন্সের ভোট পেয়ে গেলেন, তখন তাকে ডিক্লেয়ার করা হয় বা ঘোষণা করা হয় রাষ্ট্রপতি হিসেবে। আর ধরো যদি অনেকজন প্রার্থী থাকেন তাহলে এই পদ্ধতি চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত একজন ওই কোটায় পৌঁছচ্ছেন ততক্ষণ। তো এই হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ার মূল অংশ, যেভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং কোনো একজন ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে ঘোষিত হন। এবার এই যে পুরো প্রক্রিয়া বললাম, এখানে আর একটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে ধরো এই প্রক্রিয়ার চলাকালীন কোনো রকম ডিসপিউট অ্যারাইজ হলো, কোনো রকম সমস্যা হলো, কোনো রকম ভোটের ব্যাপারে বৈধ অবৈধ প্রশ্ন এলো, সেক্ষেত্রে সমস্ত ধরনের ডিসপিউট বা সমস্যার নিষ্পত্তি করার একমাত্র ক্ষমতা হচ্ছে সুপ্রিম কোর্টের। অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যে কোনো তোমার হচ্ছে মামলা হোক, সমস্যা হোক, অসুবিধা হোক, যাই কি বিরোধ হোক, সে সব কিছু নিষ্পত্তি করে কে সুপ্রিম কোর্ট। এই হলো রাষ্ট্রপতি নির্বাচন। এবার আমরা দেখব রাষ্ট্রপতির শপথ গ্রহণ ক্ষমতা ইত্যাদি।